সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমরা যারা মিমিফিতে কাজ করি, মিমিফির যে ফাইনাল স্তরটা কমপ্লিট হয়ে গেছে, মিমিফিতে যখন আপনি প্রবেশ করবেন, এখান থেকে দেখবেন আপনি এখানে কোনো ব্যালেন্স শো করবেন, আপনার সবগুলো ব্যালেন্স কিন্তু তারা কেটে নিয়েছে। তো এখান থেকে আপনি যে লেভেলটা ছিল সেই লেভেলটাও কিন্তু এখানে দেখতে পাবেন না, এখানে আপনার লেভেল ওয়ানটা দেখতে পাবেন। তো এটা হচ্ছে মিমিফির যে স্ন্যাপশট নেওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি নিয়ে ফেলেছে। তো এখন কথা হচ্ছে এখানে যে আমাদের টোকেনটা দেওয়ার কথা সেটা আমরা কখন এখানে পাবো, এবং কোন কোন এক্সচেঞ্জারে আমরা এটা উইথড্র করতে পারবো, এবং কোন কোন এক্সচেঞ্জারে এটা সেল করতে পারবো। তো A to Z আজকের ভিডিওতে থাকবে, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো বন্ধুরা, যখন আপনি এখান থেকে মিমিফিতে প্রবেশ করবেন, মিমিফিতে প্রবেশ করার পর এখান থেকে দেখুন এয়ারড্রপ নামের একটা অপশন পাবেন। এই যে উপরে যে অপশনটা, আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া। তো যখন এখানে একটা ক্লিক করে দিবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখুন তাদের যে ক্রাইটেরিয়া ছিল, এখান থেকে 6টা ক্রাইটেরিয়া, আমরা কিন্তু 6টা ক্রাইটেরিয়া এখান থেকে পূরণ করেছি। তো আমরা এখান থেকে 6টা ক্রাইটেরিয়াই কিন্তু এখানে পূরণ করে নিয়েছি। এটা কিন্তু আপনাদের এরকম দেখাবে, যারা ফুল ক্রাইটেরিয়াগুলো পূরণ করে নিয়েছেন, বা যারা টেলিগ্রাম প্রিমিয়াম নিয়েছিলেন, বা যারা টন ট্রানজেকশন করেছিলেন, এখানে যারা স্টার ট্রানজেকশন করেছিলেন, তাদের কিন্তু 6টা ক্রাইটেরিয়া ফুল দেখাবে। আর যারা এগুলো করেন নাই তাদের কিন্তু কম দেখাবে। আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম যারা এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করবে তারা এখান থেকে বেশি এলোকেশন পাবে। তো যারা কম, যারা পূরণ করবে না তারা কম এলিগেশন পাবে। তো এটা দেখুন, এটা কিন্তু 24 ঘন্টা পরে তারা এখান থেকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল, 24 ঘন্টা পরে আপনাদের যেই টোকেনটা সেই টোকেনটা কিন্তু আপনারা এখানে এই বটের ভিতরে দেখতে পাবেন। তো এখন কথা হচ্ছে এই 24 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে বটের ভিতরে আসার জন্য। তখন আপনাদের এখান থেকে দেখুন মিমিফি কিন্তু শুধু ওয়াকিএক্স এক্সচেঞ্জারে লিস্টিং করবে না, এটা আরও বেশ কিছু এক্সচেঞ্জারে লিস্টিং করবে, এবং কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং করবে সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। তো তখন আপনারা যে আমরা অন্য অন্য যে এয়ারড্রপগুলোতে কাজ করেছিলাম, আমরা যেভাবে উইথড্র করেছিলাম ডক্স থেকে বা নোটকয়েন থেকে, আমরা যেরকম উইথড্র করেছিলাম, তো আপনাদের কিন্তু সেমভাবে উইথড্র করার অপশনটা চলে আসবে। তখন কিন্তু আমরা বিভিন্ন এক্সচেঞ্জারে উইথড্র করে এটা কিন্তু স্পট রেটে সেল করে আমরা কিন্তু প্রফিটটা পকেটে নিতে পারবো। তো এখন আমরা দেখবো কোন কোন এক্সচেঞ্জারে তারা লিস্টিং করবে, এটা নিয়ে তাদের যে অ্যানাউন্সমেন্ট চ্যানেল আছে সেখানে তারা কি বলেছিল। তো এখন অনেকে আবার আরেকটা কথা বলতে পারে যে ভাই এখান থেকে আমরা কি কাজ করব কিনা। দেখুন এখান থেকে আপনাদের যে টাস্কটা আছে, আপনাদের আগে যে টাস্কগুলো ছিল ভিডিও টাস্ক, সেগুলো কিন্তু জিরো হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনাদের আর কোনো ভিডিও টাস্ক এখানে দেখতে পাবেন না। তো এখান থেকে আপনাদের যদি নতুন কোনো টাস্ক এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা টাস্কটা কমপ্লিট করে নেবেন। দেখুন আমার কিন্তু এখানে একটা টাস্ক আসছে, তো আমরা এই টাস্কটা কিন্তু আগে কমপ্লিট করে নিব। তো আমরা যদি এখানে একটা ক্লিক করি এই টাস্কটা কমপ্লিট করার জন্য, আমরা এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনাদের কাজ হবে এই যে এখানে, এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের নতুন একটা বট ওপেন হবে বা নতুন একটা সাইট ওপেন হবে। প্রথমে আমরা টাস্কটা কমপ্লিট করে নিব, তারপরে আমরা দেখবো কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে, কত তারিখে লিস্টিং হবে, কত তারিখে আমরা পেমেন্টটা নিতে পারবো, A to Z দেখাবো। তো যখন এটা এখান থেকে 100% হয়ে যাবে, মিমিফিতে এখানে ক্লিক করে মিমিফিতে চলে আসবেন। এখান থেকে চেক দিস টাস্ক এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে ইয়েস কনফার্ম এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানে একটু ওয়েট করবো টাস্কটা কমপ্লিট হওয়ার জন্য। দেখুন কমপ্লিট দিস টাস্কে ক্লিক করলে কিন্তু আপনার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনার এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটা কেটে দিবেন। এটা কেটে দেওয়ার পর এখান থেকে এটা ক্লেম করে নেবেন। এটা ক্লেম করে নিলে কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট। দেখুন আমি কিন্তু এই টাস্কটা কমপ্লিট করে ফেললাম। তো এখান থেকে আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো, এখান থেকে ব্যাগে আসবো, এখান থেকে আরেকটা ক্লিক করে এখান থেকে আমরা সোজা ব্যাগে চলে আসবো। সরি, এখান থেকে না, তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে দেখুন এখানে কিন্তু আপনার টোকেনটা অ্যাড হয়ে যাবে, নতুন যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা কিন্তু আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনার যেই টাস্কগুলো আসবে অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তো এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, আর এখান থেকে আপনার স্পেন্টও করে নেবেন, এখান থেকে আপনার স্পেন্টও করে নেবেন। আপনি যেহেতু স্পেন্টটা এখানে পাইছেন তো অবশ্যই আপনারা স্পেন্টটা করে নেবেন। আমি দুইটা স্পেন্ট করতে পারবো, দেখি আমি দুইটা স্পেন্ট এখান থেকে করে নিচ্ছি। আমি এখান থেকে দুইটা স্পেন্ট করে নিলাম। তো এখন আমরা চলে যাব তাদের যে অ্যানাউন্সমেন্ট চ্যানেল আছে, সেই অ্যানাউন্সমেন্ট চ্যানেলে তারা কি অ্যানাউন্সমেন্টটা দিয়েছে আমরা সেটা একটু চেক করে দেখবো। এখান থেকে আমরা সোজা ব্যাগে চলে আসবো। তো এখান থেকে ব্যাগে আসার পর আমরা কিন্তু এখান থেকে তাদের কমিউনিটিতে চলে আসলাম। দেখুন তো এখান থেকে দেখুন তারা একের পর এক পোস্ট করেছে। এখান থেকে দেখুন বাইবিটটা কিন্তু তারা অলরেডি কনফার্ম করে দিয়েছে, আরও বেশ কিছু এক্সচেঞ্জার কিন্তু তারা এখানে কনফার্ম করে দিয়েছে। তো এখান থেকে দেখুন তাদের এটা হচ্ছে সর্বশেষ আপডেট। তো এই আপডেটে তারা যে বিষয়টা জানিয়েছে এটা কিন্তু অনেকে ইংলিশটা বুঝবেন না, এটা আমি কিন্তু বাংলা এখান থেকে ট্রান্সলেট করবো, এটা এখান থেকে কপি করব। কপি করে এখান থেকে আমরা চলে যাব গুগল ট্রান্সলেটে। তো এখান থেকে দেখুন তারা যে স্ন্যাপশটটা নিয়েছে সেটা কিন্তু তারা উল্লেখ করে বলে দিয়েছে, এবং যে মুহূর্তটির জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম তা এখানে আমরা স্ন্যাপশটটি নিয়েছি, এবং শীঘ্রই আপনাদের অ্যাপে আপনাদের বরাদ্দকৃত দেখতে পাবেন। আমি যে বলেছিলাম যে আপনি যে টোকেনটা পাবেন সেই টোকেনটা কিন্তু
আপনাদের যে বট আছে, যে মিমিফে যে বট আছে, অ্যাপস আছে, সেই অ্যাপসের ভিতরে আপনারা টোকেনটা দেখতে পারবেন। এখান থেকে দেখুন, আমরা ডাটা প্রক্রিয়া করার আগে এটি কিছু সময় নেবে, আপনারা 24 ঘন্টার মধ্যে আপনাদের বরাদ্দকৃত অ্যাপের মধ্যে প্রদর্শিত হবে। তো আপনারা যে টোকেনটা পাবেন, যে টোকেনটা অ্যালোকেশনটা আপনারা পাবেন, সেটা কিন্তু আপনাদের অ্যাপসের ভিতরে আপনারা দেখতে পাবেন। মানে এখান থেকে দেখুন, তারা আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে আমরা টোকেন সহ 22 নভেম্বর 13 UTC-তে শীর্ষস্থানীয় এক্সচেঞ্জারগুলোতে লাইভে যাচ্ছি। মানে 22 নভেম্বর তারা বিভিন্ন যে টোকেন আছে সেই টোকেনগুলো বিভিন্ন এক্সচেঞ্জারে তারা যুক্ত করে দিবে। এখান থেকে দেখুন, তারা কিন্তু আরও অ্যানাউন্সমেন্ট দিয়েছে কোন কোন এক্সচেঞ্জার এটা লিস্টিং করবে, সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু এখানে দিয়েছে। এখানে এই যে দেখুন, যে কটা এক্সচেঞ্জার দেখতে পারতেছেন প্রত্যেকটা এক্সচেঞ্জারই কিন্তু এটা আপনার লিস্টিং হবে। এখান থেকে OKX, বাইবিট, কুকয়েন, গেট.io, MXC, কয়েন EX, তো এই যে যে এক্সচেঞ্জারগুলো আছে এই এক্সচেঞ্জারগুলো কিন্তু লিস্টিং হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আরও কিছু এক্সচেঞ্জার তারা এখানে আনতে পারে, সেটাও কিন্তু তারা বলেছে আরও কিছু এক্সচেঞ্জার তারা এখানে আনতে পারে। তারা আরেকটু বলেছে, সেটা হচ্ছে এই তো দূরের কথা, আগামী কয়েকদিনের মধ্যে নতুন তালিকা আসতেছে। তো মাইনিং বন্ধ হয়ে গেল, আপনারা অ্যাপটি সক্রিয় থাকতে পারে, এটি আপনার এয়ারড্রপ বরাদ্দকৃতকে আর প্রভাবিত করবে না। আপনি লক্ষ্য করতে পারেন আপনি উপার্জন করেছেন। এখান থেকে কিন্তু তাদের অ্যানাউন্সমেন্টটা কিন্তু আপনাদের ফুল এক্সপ্লেন করে দেখালাম, এখানে তারা যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে। তো এখান থেকে দেখুন, আমরা কিন্তু OKX, বাইবিট, কুকয়েন, গেট.io, MXC, কয়েন EX যে এক্সচেঞ্জারগুলো আছে সেই এক্সচেঞ্জারগুলো কিন্তু এটা লিস্টিং হবে, যখন এটা আপনার 24 ঘন্টা পর এখানে টোকেনটা দিবে। তো 24 ঘন্টা পর যখন টোকেনটা দিবে তখন আপনারা এই এয়ারড্রপ সেকশনে একটা ক্লিক করবেন। এই এয়ারড্রপ সেকশনে একটা ক্লিক করলে এখান থেকে দেখুন, টাইমটা যখন শেষ হবে তখনই কিন্তু আপনারা এই অ্যাপসের ভিতরেই, এই অ্যাপসের ভিতরে আপনাদের বরাদ্দকৃত যে টোকেনটা, যে অ্যালোকেশনটা আপনি পেয়েছেন সেই অ্যালোকেশনটা এখানে দেখতে পাবেন। এবং এখান থেকে উইথড্র করার জন্য, আমরা বিভিন্ন এয়ারড্রপে যে কাজ করি উইথড্র করার জন্য, যেরকম আপনাদের এক্সচেঞ্জারগুলো সামনে চলে আসে এরকম এক্সচেঞ্জারগুলো কিন্তু তারা এখানে নিয়ে আসবে, এটি আমি ধারণা করতেছি তাদের এক্সচেঞ্জারগুলো নিয়ে আসবে। তখন আপনারা এখান থেকে ডাইরেক্টলি উইথড্র করে যে কোনো এক্সচেঞ্জার আপনারা এটা সেল করে দিতে পারবেন। আশা করি আপনাদের যে মিমিফের নতুন আপডেটটা সেই আপডেটটা পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। তারপর যখন এটা তারা লিস্টিং করবে, যখন টোকেন দিবে, তখন তো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপডেট দেওয়া হবে। আর যদি ভিডিও দেওয়ার প্রয়োজন হয় উইথড্র করার জন্য বা টেস্ট করার জন্য ভিডিও দেওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। এবং যদি তারা শুধু টোকেনটা তাদের OKX-এ দিয়ে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে কিভাবে ট্রান্সফার করবেন, কিভাবে অন্যান্য এক্সচেঞ্জারগুলোতে আপনারা বাই সেল করবেন, সেই প্রসেসটা নিয়েও কিন্তু আমরা ভিডিও দিব। অবশ্যই আমাদের সাথে থাকবেন, যাতে করে নতুন নতুন আপডেটগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।